तो आमार क्वेश्चन থাকতে পারে যে এখন আমি আপনাদেরকে क्वेश्चन দিতে পারি যে এক এক করে যা হবে সব আপনারা অবশ্যই জানবেন মারবে আমাকে দাপুরিক বিনোদন এই পুরো ডিসিশনটা আসলে টিমের পক্ষ থেকে এবং টিমের যে মেইন আসলে যে হেড যার কথা আসলে সবাইকে সবাই মানতে বাধ্য সে হচ্ছে আমাদের ডিরেক্টর सो এই কোশ্চেনটা আমরা তার কাছ থেকে উত্তরটা শুনে নেই আসলে একটু জল্পনা কল্পনাই ছিল যে প্রীতিলতা পরিমণি করতে পারবে কিনা আসলে আদৌ করবে কিনা সেই দুশ্চিন্তার মধ্যে কখন থেকে এখন আমি ব্যাখ্যা দিতে চাই না যেটা নিষেধ করেছেন আপনারা কথা ওই বিষয় না বলার জন্য কিন্তু সেই জায়গাটা থেকে আজকে মিট দা প্রেস করে মানুষকে জানানো সেটা তো আসলে আপনাদের কনফিউশন মানে কেন করব না এটা তো আমার কোশ্চেন থাকতে পারে যে এখন আমি আপনাদেরকে কোশ্চেন দিতে পারি যে আমি কেন করব না বা এই টিম কেন আমাকে ছাড়া করবে দুই বছরের একটা লং জার্নি ভাই 2 মিনিটে বলতে পারবো না এটা 2 ঘন্টার যে সিনেমাতে দেখতে হবে শুটিং তো শুরু হয় না দেখবো কেমনে শুটিং শেষ অলরেডি অনেকটাই শুধু প্রীতিলতাটা বাকি যেজন্যই আমরা আজকে প্রীতিলতার জন্যই কিন্তু এখানে আসা না এখন তো কেউ কেউ নিউজের মধ্যে আসলে স্বপ্নজাল খ্যাতও বলে আবার রক্ত খ্যাতও বলে এবং অনেক অনেক সময় ভালোবাসা সীমাহীন খ্যাত ওই নায়িকা মানে ওইভাবেই মানে ধরা হয় বা ওইভাবে বলা হয় তো এটা আসলে এক একটা অ্যাচিভমেন্ট থাকে না জীবনে হতে পারে এটা নতুন একটা অ্যাচিভমেন্ট একজন আর্টিস্ট হিসেবে পরিমণি বাকি ছবির আপডেটগুলো একটু জানতে চাই কবে শুটিং এ যাচ্ছে পরি গুণিনের জন্য আমি আসলে প্রথমে যাচ্ছি গুণিনের শুটিং করতে তারপরে এক এক করে যা হবে সব আপনারা অবশ্যই জানতে পারবেন দেখেন সেলিম ভাইয়ের যে কাজগুলোর মেইন আসলে আমার কাছে যেই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ সেটা শুধুই সেলিম ভাই মানে আমি সেলিম ভাইয়ের কাজ করতেছি এটাই আসলে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড আসলে আমাকে সেলিম ভাই শুধু আমাকে না প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনভাবে বিশ্বাস করে অ্যান্ড সেই বিশ্বাসের উপরে আমাদের আসলে ভরসা মানে ওই বিশ্বাসটা আমাদের আসলে আছে সত্যি বলতে আমার সাহসই হয়নি যে আমি আসলে যখন লুকটা আসলে প্রকাশ হলো তখন আমার দেখার জন্য আসলে সাহস হয়নি আমি অনেকক্ষণ টাইম নিয়েছিলাম দেখতে যে লুকটা আসলে আমার খুব ভয় করছিল যে আসলে কি আমাকে ওরকম দেখতে লাগবে বা আমি যেটা ভেতরে ফিল করি ওটা কি সবাইকে দেখাতে পারবো কতটুকু পারবো তো যখন দেখলাম আসলে আপনাদের মতোই আমি আসলে ওই রিয়াকশনটা আমার মধ্যেও ছিল যে এটা আমি তো ব্যাপারটা ছিল আসলে আমার তো আসলে দেখানোর কথা প্রীতিলতাকে কতটা ধারণ করতে পারলাম কিভাবে পারলাম সেটা মনে হয় পর্দায় তো আমাকে কেন বলতে দিচ্ছ প্রীতিলতাকে নিয়ে ওটা তো জবাব শুধুই আমি পর্দায় দিতে চাই প্রীতিলতাকে নিয়ে আসলে বলার তো আসলে কিছু নেই যেটা আছে শুধু আমার এখন আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি অবশ্যই অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে আমি এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবো বা এই দায়িত্ব আমাকে দেওয়া উচিত এইটুকু বিশ্বাস করার জন্য থ্যাংক ইউ হ্যাঁ ওটার বিষয় আসলে পুরোটাই ভিডিও আমি গাড়ি থেকে নামা অবধি শেষ পর্যন্ত গোলাম রাব্বানি আসলে অ্যারেঞ্জ করেছিল পুরোটা মানে ভিডিওতে সবাইকে দেখানোর জন্য আমার মনে হয় যে সবাই আসলে দেখতে পেরেছে যেটা হয় যেটা দেখানো যায় না যেটা আপনারা দেখতে পাননি সেটা আসলে তো অনুভব করার জিনিস আর সবসময় মনে হয় অনেক সময় মনে হয় যে অনেক ভেতরের অনুভূতিটা প্রকাশ করার কোনো ওয়ে আসলে থাকে না তো প্রীতিলতা আমার কাছে ওরকম একটা অনুভূতি যেটা আমি হুট করে প্রকাশ করতে পারবো না আসলে প্রীতিলতার ক্যারেক্টারটা আসলে না যে ক্যারেক্টারটা শুটিং করেছি বা যেই লুকটা আসলে লোকজন টুকটাক আসলে দেখেছে পাবলিশড হয়েছে সেটার ক্যারেক্টারের নাম হচ্ছে অলিভিয়া এবং ওখানে আপনারা আচ্ছা আমি কি টুইস্টগুলো সব বলে দিচ্ছি হ্যাঁ বলা শেষ এগুলো তো ওই ব্যাপারটার মধ্যে রাব্বানিও যেটা বলতে যে আটকে গেল যে এটা আসলে ওরই বলুক এবং আমিও হয়তো যে আটকে যাচ্ছি কারণ ওই যে আমরা সবাই চাই যে আসলে যেটা আমরা করছি অনেক কষ্ট করে তো করছি আসলে সবাই মিলে এটা পর্দার জন্য আসলে আমরা দেখাতে চাই যে পর্দাই মানুষ দেখুক আমরা আসলে কি করেছি মানে বলে আর কতটুকু বোঝাতে পারবো। দেখেন আমার প্রীতিলতাকে নিয়ে ভাবনাটা আসলে ২ বছরের, আমি কিন্তু বারবার বলছি এখন প্রায় ২ বছর ছাড়িয়ে যাচ্ছে। তো এত বড় একটা জার্নি হুট করে মানে প্রীতিলতাকে ধারণ করা ২ মিনিটের ব্যাপার না কিন্তু, এবং আমার এই জার্নিটা ২ বছর আমি কিন্তু বারবার বলে আসছি একটা লং জার্নি আমার জন্য। তো সেখান থেকে যে প্রস্তুতিটা সেটা তো আসলে আমি পর্দা দেখাতে পারবো সেটা এখন আমি কিভাবে বোঝাবো যে আমি এখন প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই তো আসলে আমাদের এই জার্নিটা। এটা তো আসলে মাইক সামনে নিলাম ক্যামেরা সামনে আসলো তারপর এক্সপ্লেন করার কিছু নেই। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো সবাইকে অনুরোধ করব আমাদের এই জার্নিটার সাথে থাকুন, অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই। আপনি কি প্রীতিলতা দিয়ে আবার কাজে ফিরছেন? এই সিনেমাটা দিয়ে কি আবার কাজে ফিরছেন কিনা মানে কাজ শুরু করছেন কিনা আপনি জানেন? আমি জানি না তো। আপু আমি একটা বিষয় জানতে চাই, আমরা রূপ দেখে কিন্তু প্রীতিলতা আমাদের কাছে মনে হচ্ছে একদম প্রীতিলতা, কিন্তু মানসিক ভাবে প্রীতিলতা হয়ে ওঠার জার্নিটা প্রিপারেশনটা কি? ওটা আসলে ২ বছর ধরে ছিল, ২ বছর একটা জার্নি ছিল। মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি, এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই। টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম মানে আমরা দিতে হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা আর প্রীতিলতার লুকটা যে মানে মাঝখানে যে ব্যাপারটা সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া।